আজ মঙ্গলবার 9 শ্রাবণ 2022 সালের 26 জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিও শুরুতেই আপনাদের বলবো ভাগ্যমিটার কিন্তু আজ আপনাদের বলছে 5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। আজ আপনার আশা ভরসা সুন্দর কোমল সুগন্ধি ফুল এর মতো কিন্তু প্রস্ফুটিত হবে, আপনার ব্যক্তিত্বেরও কিন্তু উন্নতি ঘটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। তবে অর্থগতভাবে দিনটি অত্যধিক ব্যয়বহুল একটি দিন। ভাই বোনেদের মতো কেউ কিন্তু আজ আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে, তাদের ইচ্ছা পূরণ করতে গেলে আপনারা নিজেরাই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যাবেন। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই। আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয়। অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কাজের জায়গায় নতুন কোনো সমস্যা কিন্তু উঠে আসতেই পারে, বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান পরে কিন্তু সেটি মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে। প্রয়োজনে আপনি একটু অফিসের বাইরে বার হন, খোলামেলা জায়গায় হাঁটুন, মানসিক প্রফুল্লতা অর্জন করবেন। কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন, নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত যেন আজ করবেন না। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ তাদের বৃদ্ধি করতে হবে। আজ কিন্তু আপনাদের অবশ্যই জনসংযোগ বৃদ্ধি করার আগেও আপনাদের মাস কমিউনিকেশন স্কিলের দিকে আপনারা আরও বেশি ধ্যান দিন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশি উপকারে আসবে। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষেই আছেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের উপরেই জোর করে যেন নিজের মতামতকে চাপিয়ে দিতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব যদি আপনার থেকে থাকে, একগুয়ে স্বভাব যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু কাছের মানুষজন আপনাকে ছেড়ে দূরে সরে চলে যেতে পারে, যার কারণে কিন্তু আপনার প্রয়োজনের সময় আপনি কাউকেই আপনার পাশে খুঁজে পাবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকেও সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য ব্রহ্মকালীন মুহূর্ত 4:30 থেকে 5:30 এর মধ্যে ঘুম থেকে উঠুন, উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন। আর যেহেতু মঙ্গলবার, মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভূমায় নমঃ এটিও 108 বার জপ করুন, প্রভূত পরিমাণে উপকার পাবেন। যাদের চন্দ্ররাশি ধনু এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘাটবে, আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক ঘাটতে চলেছে।